हरे कृष्ण बेंगली ब्लगार जशोदाजी चैने सबाई के स्वागत जाना केमन आपनारा आशा करी सबाई खूब भलो आर श्रीधाम गुरुकुंज आश्रम प्रत्येके खूब भलो तो आज के ब्लगटी एक अन्य रकम ब्लग होते चले किछुदिन आगे एक ब्लग छेड़ेछिलाम जाते पुरानो किछु छवि शेयर करेछिलाम तो अनेकेई कमेंट करेछेन जे ओई धरनेर भिडियो जदि दें आरो किछु किछु सुंदर मुहूर्तेर फटो निये एसेछि आपनादेर सामने आमी छविगुलो देखाबो एबं बोलबो किछु किछु सुंदर मुहूर्त आमादेर केमन केटेछे तो सेगुलो आमी बोलबो तो आपनादेर आशा करि भालो लागबे अवश्य अपनारा आशा रखी जो अपनारा भिडियो स्किप कर देखें ना एक धार के देख तो अपन अवश्य भलो लगे हमारे फार्ष्ट छवि ये छविटी हे हमार खूब कम अल्प बयसर एके बारे छवि আর এই যে মুকুটটি দেখতে পাচ্ছেন এই মুকুটটি হচ্ছে আমি নন্দকুমার ক্যালকাটা সুইস্ট হয়তো আপনারা কেউ কেউ জেনে থাকবেন ক্যালকাটা সুইস্ট ওনার যে মিষ্টি দোকান রয়েছে তো ওনাদের বাড়িতে আমি প্রোগ্রামে গিয়েছিলাম প্রোগ্রাম বলতে ভাগবত কথা বলতে গিয়েছিলাম তো ওখানে এই মুকুটটা আমাকে দিয়েছিল তো সেই জন্য এই মুকুটটা পরে একটা ফটো তুলেছিলাম আমি আর এটা প্রথম আমার সিডি ক্যাসেট যে গানের সিডি ক্যাসেট বেরোয় তাতে এই ছবিটা প্রথম লাগানো হয়েছিল আমার গৌড় এলো এই নদিয়া এরকম একটা ক্যাসেটে এটা লাগানো হয়েছিল তো আমার সেকেন্ড ফটো এই যে এই ছবিটি প্রথম ভিত স্থাপন হয় মানে এই আন্ডারগ্রাউন্ড মানে আমাদের এই লাট মন্দিরটি যখন হয় তখন এর ভিত স্থাপন হয়েছিল ঢালাই হবে বলে রেডি হচ্ছিল তো সেই সময়কার ছবি আরেকবার দেখুন আর এই ছবিটি এটা আমার বাবা আর এটা নারায়ণ সেজেছে একজন আমার ইংরেজি স্যার ইংরেজি পড়াতেন আমাকে তো সেই স্যার নারায়ণ সেজেছে আর এর পেছনে ব্রহ্মা এই ব্রহ্মা হচ্ছে আমাদের গ্রামেরই একজন কাকু আর ইনি হচ্ছেন রায়বাগান বাটির মালিক আর তেনার পাশে যে সাবিত্রী সেজেছে ইনি একজন একটা মেয়ে সাবিত্রী সেজেছে এটার বাড়ি হচ্ছে আমগেছিয়া এরকম কোথাও একটা হবে তো এই এই ছবিগুলো কখন তোলা হয়েছিল এই ছবিগুলো কখন তোলা হয়েছিল জানেন তো ছবিগুলো আমাদের যখন মানে সিডি ক্যাসেট হয় তার শুটিং করানোর জন্য কোনো না কোনো বাগানে যেতে হয় আমাদের তো আমরা প্রায়ই ভিডিও রায়বাগান বাটিতেই করতাম তো ওখানে চার দিন টানা চার দিন পাঁচ দিন এইরকম আমাদের টাইম লেগে যেত সকাল থেকে একদম সন্ধে অবধি রাতেও কখনো হয়েছিল তো এরকম শুটিং হতো বাবা ওগুলো সব ডাইরেক্টর বাবাই ছিলেন তো তখন আমরা খুব ছোট কিন্তু ওই যে শুটিং হতো তার একটা খুব আনন্দ ছিল অনেক দিন থেকে যখনই ক্যাশের নতুন বেরোবে তখনই মনে হবে না এইবার একটা শুটিং হবে তো এইরকমই আনন্দ হতো তো এই বাগান বাটিতে আমরা সবাই গিয়েছিলাম তখন আমাদের কিছু স্যাররা রয়েছে ওনারাও সেজেছিলেন আমাদের গ্রামের কিছু আর আমাদের কিছু বান্ধবীরা মানে খুব মজা হতো সবাই একসঙ্গে থাকতাম তো তারপর বাবা খুব মজা করেই ডাইরেক্টর করতেন কাউকে খেঁচিয়ে বলা বা কাউকে রেগে কিছু বলা বাবা এগুলো করতেন না আনন্দ করেই সবাইকে বলতেন যে এভাবে করো এটা করো সেটা করো তো সবাই এভাবেই খুব খুশি হতো তো আমাদের যখনই শুটিং হতো কেউ কেউ বলেই রাখতো যে আমাকে নেবেন যখন শুটিং হবে তখন আমাকে বলবেন আমি যেন একটু সহযোগিতা করতে পারি আপনাদের এরকমই ছিল তো এই হচ্ছে তার ফটো আচ্ছা এইটি হচ্ছে একটি সুন্দর মুহূর্তের ফটো দেখুন সব কাদামাখা অবস্থায় রয়েছে
একদম সব কাদা মাখা অবস্থায় রয়েছে। আমি একটি ভিডিও আজকে সকালে ছেড়েছিলাম, হ্যাঁ আমি আজকে ভিডিও একটি ছেড়েছিলাম, তাতে আমি খাল দেখিয়েছিলাম, বড় খাল আমাদের বাঁধের ওপরে। এটা আমাদের পুরনো মন্দিরের কাছে যে বড় বাঁধ রয়েছে সেই খালের পাড়ের ছবি। তো এই যে কাকু, এটা কিন্তু বাবার দলের যে করতাল বাজায় সেই কাকু, চিনতে পারছেন কি? একেবারেই চিনতে পারছেন না বোধহয়। আর এগুলো সব আশেপাশের ছেলেরা, আর আমার কাকু টাকু সব আছে। তো আমাদের যখন কোনো অনুষ্ঠান হতো, মানে বছরে আমাদের বছরে তখন অনুষ্ঠান হতো, এত তো অনুষ্ঠান হতো না, তো বছরে অনুষ্ঠান হতো, তখন আমাদের কি হতো যে 4 দিন কি 3 দিন এইরকম ধরে অনুষ্ঠান হতো, বিশেষত ঝুলন তিথিতে এরকম অনুষ্ঠান হতো। তো অনুষ্ঠান হলে কি হয়, এইবার দধি কাদা হয়, দধি কাদা, আগে এটা রেওয়াজ ছিল, খুব দধি কাদা হতো। তো যখন দধি কাদা হতো খুব মনটা খারাপ হয়ে যেত, যে এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে যাবে, কেউ আর থাকবে না, খুব মনটা খারাপ হয়ে যেত। এমনকি বাবার চোখেও আমি জল দেখেছিলাম যে ভক্তরা চলে যাবে, বাবা মা চোখে জল দেখেছিলাম। তখন তো আমরা খুব ছোট, অত বুঝি না, কিন্তু মনে হতো যে খুব আনন্দ হয়। তারপর ওই অনুষ্ঠানের জন্য কত জোগাড়, কত অ্যারেঞ্জমেন্ট করতাম, মানে এই ফুল, এই সাজানো গোজানো, তো এগুলো তো খুব আনন্দই হতো। তারপর যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে তখন যেন মনে হতো আরও 2 দিন হতো তো খুব ভালো হতো, এরকমই মনে হতো। তো তখন মানে ওই রকম অনুষ্ঠান, কখনো রামায়ণ হতো, আবার কখনো 24 পরগনা যে হরে কৃষ্ণ দল থাকতো, মহামন্ত্র যে দল থাকতো, তো ওনারা খুব ভালো কীর্তন করেন জাগানো নাম, তো ওই অষ্টম প্রহর বা নিশি প্রহর হলে দধি কাদা হয়। তো ওই দধি কাদাতে প্রচণ্ড আনন্দ হতো, মানে সেটা আমি বলে আপনাদেরকে আমি বিশ্লেষণ করতে পারবো না, মানে এত আনন্দ হতো। বাবাকে এমনকি তুলে নিয়ে নাচতো, আমি সেই ফটো রেখেছি আপনাদের দেখাবো বলে, তো বাবাকে তুলে নিয়ে নাচতো এরকম। আর তো সবাই মানে সব কাকুরা তো একদম কাদাতে ভোট, মানে একদম কাদা মেখে, একদম 1000 কাণ্ড, মানে প্রচণ্ড কাদা মাখতো। আর আমাদের ছেলেরা থাকতো তো সবাই খুব কাদা মাখতো, দধি কাদাতে খুব আনন্দ করতো, এরকম আমরা দেখেছিলাম। আর তখন না আমাদের পাড়ার বা গ্রামের ছেলেরাও আমাদের খুব সহযোগিতা করেছিল, তো করতো, সবাই খুব আনন্দ করতো, অনুষ্ঠানে সহযোগিতা করতো, এই রকম আর কি। তো সেই আনন্দের মুহূর্তের একটি ফটো। আর এই যে আমি নামের কথা বলছি, এই যে কৃষ্ণ নাম, এটা আমাদের এই গুরুকুঞ্জ আশ্রমে এই নাম নাম আনা হয়েছিল, এটা সেখানকার। তো এরকমই দল আমাদের ওই সেবাকুঞ্জেও এমনই দল আনা হয়েছিল, হরে কৃষ্ণ নামের এরকমই দল আনা হয়েছিল। এনারা না খুব সুন্দর কীর্তন করেন, মানে আমাদের যেটা পুরনো বাড়িতে করেছিল, আমি সেই ফটো আছে কি না দেখছি, নেই, পুরনো বাড়িতে যেটা দেখেছিলাম পিতল থালা যে রয়েছে আমাদের খাওয়ার থালা, তো পিতল থালার উপরে নাচতো, আবার কলসির ওপরে নাচতো, তো এরকম কিছু ভ্যারাইটির দেখাতো। আর বেশ কৃষ্ণ নামগুলো সুর দিয়ে খুব করতো, নাচতে ইচ্ছে করে, এত সুন্দর গান করেন ওরা ওনারা। তো এখন প্রায় ইউটিউবে প্রায়ই দেখে থাকি ওই রকমভাবে দল অনেকেই রয়েছে, তো আমার সেই রকমই কিছু দল আনা হয়েছিল, তো খুব আনন্দ হয়েছিল ওই সেবাকুঞ্জে। তো সেবাকুঞ্জে গেলে ওই যে স্টেজটা রয়েছে সেবাকুঞ্জে গেলে, তো ওই স্টেজটা দেখলে এই অনুষ্ঠানগুলির কথা খুব মনে হয় যে কত আনন্দ হতো। এখনও হচ্ছে, এখন তো খুবই আনন্দ হচ্ছে, কিন্তু কিছু দিনের আগের যে কিছু মুহূর্ত, আনন্দের মুহূর্তগুলো ভোলা যায় না, খুবই আনন্দের। তাই বাবার কাছে এই ফটোগুলো রেখেছে, বাবা যত্ন করে রেখেছে বলে আজ আমরা ফটোগুলো দেখে খুব আনন্দ পাচ্ছি যে এরকম কিছু আমাদের বাড়িতে হয়েছিল। বাবা খুব যত্ন করে রাখেন, তো আপনাদেরকে দেখাবো বলেই বাবার কাছ থেকে নিয়ে আসা, তো আবার বাবার কাছে দিয়ে আসবো, কারণ বাবার কাছে আবার দিয়ে আসবো আমি, তো আপনাদের দেখি নিয়ে তারপর দিয়ে আসবো। এই যে দেখুন, আমি বলেছিলাম না বাবাকে তুলে নৃত্য করে আনন্দের সময়, এই যে দেখুন,
খুব আনন্দ হয়। মানে এটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কতখানি আনন্দ হয়। আর গুরুকুঞ্জের রথযাত্রার ছবি, কত ভক্ত দেখুন, এখন তো লকডাউন পড়ে গেছে, এত রথযাত্রাতে এমনই ভিড় হতো, আরও উপচে পড়া ভিড় হতো যা ভক্ত হয়েছিল। কিন্তু এই যে আগের ছবি, এটা প্রচণ্ড ভিড় হয়েছিল এই রথে, আর বাজনা পাটি ছিল, তো কীর্তন ছিল, খুবই আনন্দ হয়েছিল। আচ্ছা আমার লাস্ট ছবি, এটা কে বলুন তো, আমি পরিচয় দিচ্ছি। ইনি হলেন আমার বাবা, আর এনার সাইড হলো বাবার মামা। এই মামা, এই মামা মানে আমার দাদু খুবই শ্রদ্ধা করেন বাবাকে। আমার বাবার হচ্ছে মামা হন, আমরা ছোটোর থেকেই দেখেছি যে বাবার মামা হন, কিন্তু তবুও বাবাকে ঠিক গুরুদেবের মতো শ্রদ্ধা করেন। প্রত্যেক অনুষ্ঠানেই উনি অ্যাটেন্ড থাকেন, যাতে উনি অ্যাটেন্ড থাকতে পারেন এর জন্য আগের থেকেই জানিয়ে দেন যে কোনো প্রোগ্রাম হলে অবশ্যই আমাকে, কিন্তু অবশ্যই কিন্তু আমাকে বলবেন, এরকম আগের থেকে জানিয়ে দেন। তো ওই দাদুর সাথে আমাদের ঘনিষ্ঠতা এই এইভাবেই, ভক্ত হিসেবেই ঘনিষ্ঠতা। তো উনি এখনও আসেন আমাদের বাড়িতে, আর এলেই ঠাম্মি থাকতেন তবে আসতেন, আর উনি আসেন না এরকম কিন্তু না, আমার ঠাম্মি নেই তাও উনি আসেন। উনি বাবাকে খুবই শ্রদ্ধা করেন, তো ওই জন্য উনি যখনই কিছু বলা হয় তো উনি ছুটে আসেন, এই আর কি। তো আপনাদের আমি অনেক ছবি দেখালাম, তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই আপনারা, কারণ আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওরই আপনারা কমেন্ট করেন, এটা সত্যি কথা, কমেন্ট করেন। তো আপনাদের কমেন্টে এবং একটা লাইক আমার আশীর্বাদ স্বরূপ, যে আমাকে আপনারা সাপোর্ট করছেন, এতেই আমি অনেক অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এই সন্ধেবেলা বাবা আমাদের ঠিক সাইটে, মানে আমাদের ঠিক সাইটের গ্রামে মনসা পুজো হচ্ছে, তো মনসা পুজো উপলক্ষে বাবাকে আমন্ত্রণ করেছেন একটু হরিকথা বলার জন্য, বা সেই জন্য সন্ধেবেলা ওখানে গেছেন। তো আপনাদেরকে আমি অনেক ছবি দেখালাম, ফটো দেখালাম, আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন, আর এবং আমার সঙ্গে থাকুন, এতেই আমি খুব খুশি, খুব হ্যাপি। আর অবশ্যই অবশ্যই আপনারা আমায় আশীর্বাদ করতে কিন্তু ভুলবেন না, আমাকে মেয়ের মতো অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন, যেন এইভাবেই আমি বাবার সঙ্গে থেকে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি এবং কৃষ্ণ কথা হরিকথার মধ্যেই থাকতে পারি। এই হচ্ছে, এই আমাকে আশীর্বাদ করুন, আমি এটাই আপনাদের কাছে প্রার্থনা করব। ঠিক আছে, ভিডিওটি আর বাড়াবো না, এই অবধি থাক, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হরে কৃষ্ণ।